নমস্কার জিওগ্রাফি অ্যান্ড উই ভূগোল এবং আমরা ইউটিউব চ্যানেলে সকলকে স্বাগত জানাই আজ আমরা আলোচনা করব মিয়েন্ডার নিয়ে এই ভিডিওটিতে আমরা আলোচনা করছি মিয়েন্ডার কাকে বলে মিয়েন্ডারের বিভিন্ন বৈশিষ্ট্য কী এই সব কিছু নিয়ে আমরা আলোচনা করব নদীর মধ্য মধ্যপ্রবাহে নদীর জলস্রোতের গতি হ্রাস পায় এবং নদী তার প্রবাহ পথে অবস্থিত বাধাগুলিকে এড়িয়ে চলবার জন্য অনেক বড় বড় বাঁক নিয়ে এঁকে বেঁকে অগ্রসর হয় এই বড় বড় বাঁকগুলিকে নদী বাঁক বা মিয়েন্ডার বলে মিয়েন্ডার শব্দটি এসেছে তুরস্কের নদী মিয়েন্ড্রেস থেকে পার্বত্য প্রবাহ থেকে নদী যতই সমভূমির উপর দিয়ে অগ্রসর হয় ততই নদীর নিম্নক্ষয় অপেক্ষা পার্শ্বয় অধিক হওয়ার ফলে তার উপত্যকা চওড়া হতে থাকে এমত অবস্থায় নদীর জলস্রোতের গতিশক্তি ক্রমশ কমে যেতে থাকে এর ফলে নদী তার প্রবাহ পথে কোনো বড় বাধার সম্মুখীন হলে নদী সেটি অতিক্রম করার পরিবর্তে বড় বড় বাঁক নিয়ে এড়িয়ে চলে নদীর এই বাঁকে জলস্রোত এসে সর্বপ্রথম অবতল ঢালে বা বাঁকের বাইরের দিকে আঘাত করে এর ফলে সেখানে ক্ষয়কার্য দ্রুত হয় ও নদীর পাড় যথেষ্ট খাড়া হয় অপরদিকে উত্তল ঢালে বা ভিতরের দিকে জলস্রোত কম থাকায় ক্ষয়কার্য বিশেষ হয় না উপরন্তু কিছু ক্ষয়প্রাপ্ত দ্রব্য সেথায় জমা হতে থাকে এভাবে ক্রমশ বাকের উত্তল ঢাল ক্ষয়প্রাপ্ত হতে থাকে এবং অবতল ঢাল ক্রমশ আরও ঢালু হতে থাকে ফলস্বরূপ সময়ের সাথে সাথে উক্ত বাঘগুলি আরও বৃহৎ রূপ নিতে থাকে এবং নদী বাঘ বা মিয়েন্ডার সৃষ্টি হয় মিয়েনডারে কতগুলি বৈশিষ্ট্য দেখা যায় যেমন দিকে একদিকে পার ও অপর দিকে ঢালু পাড় থাকে খাড়া পাড়ের দিকে সাধারণত নদীখাত গভীর ও নদী স্রোত বেশি হয় নদীয়া জেলার ভাগীরথী ও জলঙ্গীর মধ্যে অসংখ্য নদী বাঘ দেখা যায় এছাড়া বিভিন্ন নদীতে আমরা নদী নদীবাগ বা মিয়েন্ডার দেখতে পাই ভিডিওটি কেমন লাগলো আপনারা কমেন্ট করে জানাবেন আর ভালো লাগলে বিরোটি লাইক করবেন এবং শেয়ার করবেন আর আমাদের চ্যানেলটি সাবস্ক্রাইব করতে কিন্তু ভুলবেন না ধন্যবাদ সবাইকে